الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসলিম কেরাম আমি আপনাদের সম্মুখে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তাওফিক দান করেন এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ পবিত্র মাহে রমজান মাস এই মাসটি হল গুনামাফের মাস নেকি অর্জনের মাস যদি কোনো বান্দা অতীতে পাপ করে থাকে সেই পাপকে সামনে রেখে
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি ক্ষমা চাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস আমাদের মাঝে আসে এবং যায়। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করেন, জাহান্নামের শাস্তিকে ভয় করেন এবং জান্নাত পাওয়ার আশা করেন, তারা এই রমজান মাসকে সুবর্ণ সুযোগ মনে করে ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন। সর্বাবস্থায় যখন সুযোগ পান তখনই আল্লাহের জিকির আজকার, তেলাওয়াত, সিয়াম তিয়াম সর্বাবস্থায় ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা রমজান মাসকে ঝামেলা মনে করেন, বোঝা মনে করেন। রমজান মাস যখন আসে কারো পেট ব্যথা শুরু হয়ে যায়, কারো গ্যাস্ট্রিক আলসার, বিভিন্ন অজুহাত দিয়ে রোজা না রাখার পায়দারা করে। এখন পর্যন্ত মুসলিম মুমিন তারা অজুহাত দেখে প্রশ্ন করে থাকে, জামাত তো গ্যাস্ট্রিক, ডাক্তার বলেছে তিনবার ওষুধ খেতে হবে, তিনবার ওষুধ খেতে হলে তো রোজা রাখার সমস্যা, এখন এ অবস্থাতে কি করা যায়, এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। যদি আল্লাহর উপর তাকওয়া অটল থাকে তাহলে এই প্রশ্ন আসবে না, কারণ সামান্য জ্বর গ্যাস্ট্রিক আলসারের জন্য শ্যাম ছেড়ে দেবে। যদি আল্লাহর উপর অটল ভরসা থাকে তাহলে শ্যাম রাখা কোনো ব্যাপার না। আসল উদ্দেশ্য হচ্ছে যে কিছুই না, শ্যাম রাখবে না। শ্যাম রাখতে হলে খানা পিনা বন্ধ হয়ে যাবে, তারপরে সিগারেট পান করতে পারবে না, হারাম খেতে পারবে না। এজন্য এই মাস থেকে বোঝা মনে করে কি ঝামেলা শুরু হলো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, প্রকাশ্যে খেতে পারি না, লুকিয়ে লুকিয়ে খেতে হয়, স্বাধীনভাবে চলতে পারি না, এরা হচ্ছে দুর্ভাগা। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীগণকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেম্বার আমার জন্য মেম্বার হাজির করো। সাহাবীগণ বলছেন ফাহাজারো না, আমরা মেম্বার হাজির করলাম। ফালাম্মা তাকাযারা যাতান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সিঁড়িতে উঠলেন মেম্বারে, তখন বললেন আমিন। ফালাম্মা তাকাযারা তানিয়া, যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখন বললেন আমিন। ফালাম্মা তাকাযারা তাসালিসা, যখন তৃতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন। সাহাবীগণ বলছেন ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামিনা মিনকা ইয়াওমা শাইয়ান মা কুন্না নাসমাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুতবা শেষ করলেন তখন আমরা বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লাকাদ সামিনা মিনকা ইয়াওমা শাইয়া, আপনার নিকট থেকে এমন কিছু আমরা শুনলাম যা এর আগে শুনি নাই। তিনবার আমিন বললেন, এই আমিন বলাটা এর আগে কোনোদিন ঘটে নাই। আপনি তিনবার আমিন আমিন কেন বললেন, কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম তখন জিব্রিল আমিন আমার নিকট এসে বলছেন, বাউদালান আদরাক রমাদানা ফালামি গুফাল্লাহ। জিব্রিল আমিন বলছেন যে দুর্ভোগ ওই ব্যক্তি বা ধ্বংস হোক ওই ব্যক্তি যার নিকটে রমজান মাস আসলো, রমজান মাস ফের ফাদাম ইয়াগফিরুল্লাহ, সে তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তখন বললাম আমিন।
আল্লাহ তুমি কবুল করো। তাহলে রমজান মাস যখন আসে, এই রমজান মাসের ইবাদত বন্দেগি যারা করে না, নিজের গুনাহ খাতা যারা মাফ করতে পারে না, তাদের জন্য বার্তা রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং তাদের জন্য বার্তা রয়েছে ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনের। এই রমজান মাস আসে গুনাহ মাফের জন্য। আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপ আমরা করেছি জীবনে, যে আমরা কত পাপ করেছি হিসাব দিয়ে শেষ করা যাবে না। সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিকের পাপ। আমরা ভারত উপমহাদেশের মানুষ, আমরা তো শিরিক বিদাতের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, বড় বড় শিরিকের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। এই শিরিকের মতন পাপ থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে, এবং ভবিষ্যতে কোনোদিন শিরিক করব না সেরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের মতন জঘন্য পাপ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও, হে আমার বান্দাগণ, তোমরা যারা তোমাদের আত্মার উপর সীমাহীন জুলুম করেছো, যারা সীমালঙ্ঘন করেছ, গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাহু ইয়াগফিরুল যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে থাকেন। তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবেই, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাতে গুনাহ করে থাকো, তোমরা দিনে গুনাহ করে থাকো, দিন রাতে তোমরা গুনাহ করে থাকো, ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আর আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে থাকি, ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তোমরা মাফ চাও, আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করার জন্য প্রস্তুত রয়েছেন। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। শিরিক সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এভাবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে আল্লাহর সঙ্গে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নাম তার উপরে ওয়াজ করে দেওয়া হয়েছে। শিরিক যারা করবে তাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম, এবং জান্নাতকে তার উপরে হারাম করে দেওয়া হয়েছে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। জালেমকে যারা শিরিক করে তারা হচ্ছে জালেম, আল্লাহর সঙ্গে শিরিক যারা করে তারা হচ্ছে বড় জালেম। শিরিককারী কোনো সময় পরিত্রাণ পাবে না, এবং শিরিককারী জালিম কিয়ামতের দিন সাহায্যকারী পাবে না। আজকে আমাদেরকে ধোঁকা দিয়েছে যে, বাবারে তোমাদের তো কোনো সমস্যা নেই, যত
সমস্যা কিয়ামতের দিন আমরা উদ্ধার করব, আমরা তরিয়ে নেব। সুতরাং কিয়ামতের কঠিন দিনে মুক্তি পেতে হলে আমাদের কাছে সে মরিদ হতে হবে, আমাদের শরণাপন্ন হতে হবে, আমরা হচ্ছে সুপরেশকারী, আমরা সাফাত করব কিয়ামতের দিন। কারা বলে? পীরেরা বলে, আর ভক্তরা মরিদরা পীর সাহেবের কাছে মরিদ হয়, আর যখন যায় তখন হাতে আর তোফা নিয়ে চলে যায়। আপনার পীর আপনার জন্য সুপারিশ করতে পারবে না, আপনার পীর আপনাকে উদ্ধার করতে পারবে না কিয়ামতের দিন। কেন উদ্ধার করতে পারবে না? আল্লাহ পাক বলছেন, وَإِن كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَنِ عَبْدًا আসমানে নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তি নাই কিয়ামতের দিন আল্লাহর দরবারে বান্দা হয়ে হাজির হবে না, সবাই আল্লাহর দাস হয়ে হাজির হবে। যিনি মরিদ তাকেও বান্দা দাস হিসাবে হাজির হতে হবে, যিনি পীর সাদ দাবি করছেন, লক্ষ লক্ষ মরিদ বানিয়েছেন আমরা, মরিদদেরকে সাহায্য করব কিয়ামতের দিন। মহান আল্লাহ রাব্বানা বলছেন ওই সমস্ত পীরদেরকে আল্লাহর কাছে বান্দা হিসাবে হাজির হতে হবে। লাকাদ আহসাহুম আদ্দাহুম আদ্দা, মহান আল্লাহ রাব্বানা বলছেন তাদেরকে গণনা করে রাখা হয়েছে, পরিবেষ্টন করে রাখা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গণনা করে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আল্লাহর নিকটে একা একা হাজির হতে হবে। ফারদা, ফারদা মানে এক, একজন করে একজন করে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমাদের দেশের যারা হক্কানি পীর দাবি করে থাকেন, হক্কানি পীর, আমরা হচ্ছে হক্কানি পীর, আর বড় বড় জাহাজ নিয়ে আমরা হাজির হব আল্লাহর দরবারে, আল্লাহর কাছে গিয়ে বলবো, আমাদের কুতুবরা বলবেন আল্লাহ এই যে আমার ভক্ত আমার মরিদগণ তারা কিছু বোঝে নাই, আমরা যা বলেছিলাম তা পালন করেছে, মাহবুব তুমি এই সমস্ত ভক্তদেরকে মাফ করে দাও। বাবা রে, ও আমার বাবারা, আল্লাহ রহমত গালিব হয়ে গেছে, আল্লাহ রহমত গালিব হয়ে গেছে, তোমাদের সবাইকে ক্ষমা করে দেবে। হক্কানি পীরের বক্তব্য। আর মহান আল্লাহ পাক বলছেন কোথায় জাহাজ আর কোথায় কি থাকবে, আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকই আল্লাহর দরবারে একা একই হাজির হাজিরা দিতে হবে। হক্কানি পীরকে আল্লাহর দরবারে একা একা হাজির দিতে হাজিরা দিতে হবে। ভণ্ড পীর যারা দাবি করে, যারা বলে, যাদেরকে বলা হয় ভণ্ড পীর তাদেরকেও একা একা হাজিরা দিতে হবে। যারা বলে আমরা হক্কানি পীর, আমরা লক্ষ মুরিদদেরকে উদ্ধার করব, মহান আল্লাহ পাক বলছেন ওই হক্কানি পীর আর যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহর দরবারে একা একই হাজিরা দিতে হবে। আল্লাহর দরবারে যদি পীর সাহেবকে একা হাজিরা দিতে হয় তাহলে ভক্তের কোথায় খবর থাকবে? এই ভণ্ড পীরেরা আমাদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করছে। এ রমজান মাসের বরকতময় মাসে, গুনাহের মাসে আমরা যত আমাদের ইমানকে ধ্বংস করেছি, ওই সমস্ত পীরদের খপ্পরে পড়ে আমাদের টাকা পয়সা উদার করে তাদেরকে দিয়েছি, আমরা সেই সমস্ত পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন তোমরা যত বড় গুনাহ করেছো সমস্ত গুনাহ থেকে আমার কাছে পরিত্রাণ চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকছেন বান্দাদেরকে কিভাবে? وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَاسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ الله পাক বলছেন وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হয়ে যাও, তোমার রবের দিকে ধাবিত হয়ে যাও, وَاسْلِمُوا لَهُ এবং তার নিকটে আত্মসমর্পণ করো, مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ তোমাদের নিকটে আযাব আসার পূর্বে, ثُمَّ لَا تُنْصَرُونَ যখন আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে, যখন আযাব এসে যাবে তখন তোমাদেরকে সাহায্য করা হবে না।
এই জন্য সময় যখন আছে সময় থাকতে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ যাচ্ছেন বান্দাদেরকে, আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও, তোমার রবের দিকে তোমরা চলো, ওয়াসলিমু লাহু, এবং তার কাছে আত্মসমর্পণ করো। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা সর্বাবস্থায় আল্লাহর দিকে ধাবিত হব এবং আল্লাহর কাছেই সারেন্ডার হব। আল্লাহ পাক বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বেই তোমরা সারেন্ডার হয়ে যাও, তোমার রবের দিকে ধাবিত হয়ে যাও। যখন আল্লাহ পাকের আযাব চলে আসবে, যখন বিধান মানবে না, আল্লাহর বিধানকে যখন মানবে না, এরপর যখন আল্লাহ পাকের আযাব যখন চলে আসবে, আল্লাহ পাকের আযাব আসার পরে তোমাদেরকে আর সাহায্য করা হবে না। আল্লাহ পাক আরো বলছেন, وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَاتَّبِعُوا, তোমরা অনুসরণ করো, তোমাদের নিকটে যেটা নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে, যা উত্তম নাযিল হয়েছে, অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল হয়েছে, তোমরা তার অনুসরণ করো। হঠাৎ আযাব আসার পরে আল্লাহর সঙ্গে যদি তোমরা গাদ্দারি করো, আল্লাহর বিধান মানতে যদি তোমরা শৈথিল্য করো, তাহলে হঠাৎ করে তোমার উপর আযাব আসবে। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না কখন আযাব চলে আসবে। সুতরাং আযাব আসার পরেই তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের। মহান আল্লাহ পাক বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর পাকের বিধান মানবে না, আল্লাহ পাকের বিধান মানতে কাল বাহানা করবে, যখন আল্লাহ পাকের আযাব চলে আসবে তখন আফসোস করতে থাকবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। মহান আল্লাহ পাক বলছেন, আনতাকুনা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জানবিল্লাহ, কিয়ামতের দিন কোন ব্যক্তিকে যেন আফসোস করে বলতে না হয়, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জানবিল্লাহ, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, আমি আল্লাহ পাকের বিধান মানতে আমি শৈথিল্য করেছিলাম, আমি গাফিলতি করেছিলাম। আল্লাহ পাকের বিধান ছিল, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দি করতে বলেছেন, আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করবে না, কিন্তু আল্লাহ পাকের বিধানে আমরা শৈথিল্য করেছিলাম। ওয়াইন কুমতুম মিনাস সাফিরিন, ওয়াইন কুমতুম লা মিনাস সাফিরিন, দীন ইসলামের সঙ্গে যারা ঠাট্টা বিদ্রোপ করত, দীন ইসলামের সঙ্গে যারা ঠাট্টা বিদ্রোপ করত, দীন ইসলামের সঙ্গে যারা মজা কুড়াইত, আমরা তাদের সঙ্গে হয়ে আমি কি করেছিলাম, তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রোপ করেছিলাম ইসলামের সাথে, তাদের সঙ্গে হয়ে আমরা ইসলামের সঙ্গে ঠাট্টা বিদ্রোপ করেছিলাম, হায় আফসোস যদি আমি এই কাজ না করতাম, আল্লাহ পাকের বিধান যদি মানতাম, আল্লাহ পাকের বিধান যদি আমি সম্পূর্ণভাবে মানতাম, তাহলে আজকে আমাদের এই দুর্ভোগ হতো না, আমি আজকে বিপদে পড়তাম না। আল্লাহ পাক বলছেন কোনো ব্যক্তিকে যাতে এরকম ধন আফসোস করতে না হয়, এই জন্য মহান আল্লাহ পাক সতর্ক করছেন। আল্লাহ পাক আরো বলছেন, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, কিয়ামতের দিন আফসোস করে এ কথা যেন বলতে না হয়, যদি আল্লাহ পাক আমাকে হেদায়েত করতেন তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তার মানে হচ্ছে আল্লাহ পাক হেদায়েত করেন নাই, আল্লাহ পাক হেদায়েত করেন নাই, তাই সে হেদায়েত পায় নাই। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন হতভাগারা এই কথা বলতে থাকবে, যদি আল্লাহ পাক আমাকে হেদায়েত করতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকি হয়ে যেতাম। মহান রব কোরআনুল কারীমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদান লিন্নাস, রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে, হুদান লিন্নাস, এই কোরআন নাযিল করা হয়েছে মানুষদের হেদায়েতের জন্য। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মজুদ রয়েছে, আল্লাহ পাকের বিধান মজুদ রয়েছে,
বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস মজুদ রয়েছে। আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করছেন, মানুষদেরকে সতর্ক করছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন এবং জান্নাত পাওয়ার জন্য উৎসাহিত করেছেন। ওই হতভাগা ব্যক্তিরা কিয়ামতের দিন যখন আযাব দেখবে তখন বলবে, আল্লাহ পাক যদি আমাকে হেদায়েত করতেন তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, অথচ পূর্বেই তার নিকটে হেদায়েতের বাণী চলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে বিধান তার উপরে চলে এসেছে, কিন্তু সে মানে নাই, এই জন্য আফসোস করতে থাকবে, হাই কি করলাম। আল্লাহ পাক বলছেন, আও তাকুনা হিনা তারাল আযাব, ওই সমস্ত হতভাগা ব্যক্তিরা জাহান্নামের শাস্তি যখন প্রত্যক্ষ করবে তখন বলবে, লাউ আন্নালি কাররাতান, হায় আফসোস যদি আমাকে আবার দুনিয়ায় ফিরে দেওয়া হতো, দুনিয়ায় যদি ফিরে যেতাম তাহলে আমি কি করতাম, লাকুম তুমিনাল মুহসিনিন, তাহলে সৎকর্মশীল যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আফসোস করবে, কিন্তু আফসোস করে কি হবে, এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে সময় থাকতে। এখন আমাদের কাছে সময় রয়েছে, এই পবিত্র মাহে রমজান মাসে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি আমাদের আত্মার উপরে, আমরা সীমাহীন জুলুম করেছি, এই গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার যদি আমরা করি তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করবেন। মহান আল্লাহ পাক বলছেন, কিন্তু তারা অহংকার করবে, অহংকার করে যারা দিন বিমুখ হয়ে দুনিয়া ত্যাগ করবে তাদেরকে মহান রব্বুল আলামিন ধমকাইতে থাকবেন। আল্লাহ পাক বলছেন, বালা কাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, বালা কাদ জাআতকা আয়াতি, আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার বিধান এসেছিল। আল্লাহ পাক বলছেন, বালা কাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা, আমার বিধান তোমার নিকট এসেছিল, আমার আয়াত সময় তোমার নিকট এসেছিল, ফাকাত জাবতা বিহা, আমার আয়াতকে তুমি মিথ্যা মনে করেছিলে। আল্লাহ পাক এমন ধনে কিছু নাজিল করেন নাই, আল্লাহ পাক এমন ধনে কিছু নাজিল করে নাই, এই মন কথা তুমি বলেছিলে, ফাকাত জাবতা বিহা, ওয়াস্তাকবারতা, আল্লাহর বিধানে তুমি অহংকার করেছিলে, আমার আয়াতের সঙ্গে তুমি অহংকার করেছিলে, তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, ওয়া কুনতা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাকে ধমকাইতে থাকবেন, বালা হ্যাঁ, কাদ জাআতকা আয়াতি, আমার আয়াত সমূহ তোমার কাছে এসেছিল, ফাকাযযাবতা বিহা, আমার আয়াতকে তুমি মিথ্যা মনে করেছিলে, ওয়াস্তাকবারতা, এবং অহংকার করেছিলে, মানব না আল্লাহর বিধান। রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহ পাক ফরজ করেছেন, মানব না, দিনের বেলা খাবো দেখে আল্লাহ পাক কি করতে পারে, আল্লাহ পাকের বিধান মজুদ রয়েছে কিন্তু মানব না। যারা আল্লাহ পাকের বিধান মানে তারা তো এটাই তো বলে, মানলাম না দেখে আল্লাহ পাক কি করতে পারে। সিয়াম পালন করে আল্লাহ পাক ফরজ করেছেন, ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম, যার কাছে রমজান মাস পৌঁছবে সেজন্য সিয়াম পালন করে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। ওয়ামান কানা মারিদান ওয়া আলা সাফারিন ফাইদাত মিন আইয়ামিন উখার, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে তাহলে সেই সফরকৃত সময় অসুস্থ সময় তারা সিয়াম ছেড়ে দেবে, কিন্তু গণনা করে রাখবে পরবর্তী মাসে সিয়ামগুলো আদায় করবে। কিন্তু কই হতভাগা মুসলিমরা, নামে মুসলিম, বাপ মুসলিম, তার মা মুসলিম, তার গোষ্ঠী মুসলিম, ভালো মানুষ, সুস্থ মানুষ, অথচ সে সিয়াম পালন করে না, কোনো সমস্যা নেই, অসুস্থ নেই, তারপরে সিয়াম পালন করে না, এটা হচ্ছে অহংকারী। প্রিয় বন্ধুগণ, সিয়াম এমন একটি ইবাদত আল্লাহর পক্ষ থেকে, যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব আছে, যাদের হায়েজ নেফাস আছে, তাদের জন্য আল্লাহ রাব্বের পক্ষ থেকে সবাইকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু সিয়ামকে মাফ করা হয় নাই। কোন মহিলার তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন দশ দিন যে কয়দিন রক্তস্রাব আসবে সে কয়দিন সলাত আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কিন্তু সিয়াম কাজা করবে, সিয়াম ছেড়ে দেবে, অন্য মাসে সে সিয়াম আদায় করে নেবে।
বাচ্চা হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণে সালাত আদায় করতে পারবে না, কিন্তু সিয়াম ছেড়ে দিবে, এই সিয়ামটাকে অন্য মাসে আদায় করতে হবে। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই সিয়াম মানুষের উপরে সর্বদাই ফরজ, যেটা মা ফরজ যোগ্য নয়। অথচ আপনার সুস্থ মানুষ, আপনার কোনো ওজন নাই, আপনার কোনো সমস্যা নেই, আল্লাহ পাকের বিধান মজুদ রয়েছে, এরপরেও আপনি সিয়াম পালন করছেন না, আপনি অহংকার আল্লাহর আয়াতের সাথে আপনি অহংকার করছেন। আল্লাহ পাক তাই বলছেন কোরআনে, বালা কাজ্জাত কায়াতি, হ্যাঁ আমার কাছে আমার আয়াত এসেছিল তোমার কাছে, আমার আয়াতকে তুমি মিথ্যা প্রতিপন্ন করেছিলে। আল্লাহ পাক বলছেন ফালাম শাহিদা মিনকুম শাহরা, যার কাছে আমার যার রমজান মাস, তার কাছে রমজান উপস্থিত হলো, সে যেন সিয়াম পালন করে, আল্লাহ পাকের আয়াতে মজুদ রয়েছে, কিন্তু তুমি মানো নাই, মিথ্যা প্রতিপন্ন করেছো, ওয়াস্তাগফারতা, তুমি অহংকার করে মুখ ফিরেছিলে, মানবো না কথা। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে এই রমজান মাস আমরা পেয়েছি, এর বরকত আমাদেরকে হাসিল করতে হবে। তার মূল কারণ হচ্ছে আমাদেরকে ইবাদত বন্দী করতে হবে, ইবাদত বন্দী যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ পাক যেন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। بارك الله لنا على كل شيء سنعلم ونفعنا بما ذلك الحكيم انه تعالى جواد كريم مالك بر الروح الرحيم الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় বন্ধুগণ, রমজান মাস বরকতের মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত আওয়ালু রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়ে যায়, সুফিদাতি শয়াতিন ওয়া মানাতুল জিন, শয়তানদেরকে এবং বিতাড়িত জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, ওয়া কুল্লি কাতাবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর এই রমজান মাস চলাকালীন জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় না। ওয়ফতিহাত আবুবুল জান্নাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের দরজা সময় খুলে দেওয়া হয়, ফালাম ইগলাক মিন হাযাবুন, রমজান মাস চলাকালে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয় না। ওয়ানাদা মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, ইয়া বাগি আল খাইর আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী তুমি অগ্রসর হও, এ নেকি অন্বেষণকারী তুমি অগ্রসর হও, যারা নেকি অর্জনকারী তারা আলহামদুলিল্লাহ দিনে সিয়াম পালন করছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, রাত্রিতে ব্যায়াম করছে, কোরআন তেলাওয়াত করছে, এইভাবে সময়টা পার করছে। একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগি আল খাইর আকবিল, তুমি অগ্রসর হও, ও ইয়া বাগি আল শার, হে অকল্যাণ অন্বেষণকারী, হে গুনাহ কামাইকারী, হে পাপ কামাইকারী, আকসির তুমি থেমে যাও, আর গুনাহ করো না, রমজান মাস এসেছে, তোমার সমস্ত ও গুনাহ বন্ধ করে দাও, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আর গুনাহ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি ওয়া তাকাও মিনান নার, এই রমজান মাসে মহান রব্বুল আমিন অসংখ্য মানুষদেরকে মুক্ত করে জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিকারী করেন, ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য মানুষদেরকে ক্ষমা করেন, জাহান্নামের শাস্তি থেকে জান্নাতের অধিকারী করেন, কোন সমস্ত ব্যক্তিদেরকে যারা ইবাদত বন্দী করে, যারা তওবা ইস্তেগফার করে, যারা আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু হতভাগা মুসলিম যারা সিয়াম পালন করে না, যারা সালাত আদায় করে না, যারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে না, তাদের জন্য দুর্ভাগ্য রয়েছে, তাদের জন্য কোনো ক্ষমা নেই। সুতরাং এই রমজান মাসের উপলক্ষে যারা আমরা এখনো শৈতল্য আছি, যারা ইবাদত বন্দী করছে না, আমরা সাবধান সতর্ক হব, এবং যারা ইবাদত করছেন আপনারা আমাদের সামনে চোখে পড়ছে, আমরা তাদেরকে হেদায়েতের জন্য আহ্বান করব, তাদেরকে সরকার জন্য পরামর্শ দেব, তারা যেন এখনো গুরুত্ব কাজ তারা যেন পরিত্যাগ করে, আল্লাহর ইবাদত বন্দী করে যেন তারা ধন্য হয়ে যায়, আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত মানুষদের
ক্ষমা করে দেন এবং আমাদেরকে সঠিক ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله তুমি আমাদের গুনাহ ক্ষমা মাফ করো, আমরা যত পাপ করেছি আমাদের পাপরাশি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা মাফ করো। আল্লাহ আমরা সিয়াম রেখেছি, আমাদের সিয়াম কবুল করো। আমরা রাত্রিতে সালাত আদায় করে কিয়াম উল্লাইল করে আল্লাহ আমাদের কিয়াম কবুল করে নাও। আল্লাহ আমরা সালাত আদায় করে তোমার সন্তোষের জন্য আমাদের সালাত কবুল করে নাও। আমরা যত ইবাদত বন্দি করে আল্লাহ আমাদের ইবাদত বন্দি কবুল করে নাও। আল্লাহ কোরআনুল কারিম তেলাওয়াত করে তোমার সন্তোষের জন্য আল্লাহ তুমি আমাদের কোরআন তেলাওয়াত কবুল করে নাও। আমরা যারা বিপদে আছি আমাদের বিপদ উদ্ধার করে দাও। আমরা যারা বালা মুসিবত রয়েছি আমাদের বালা মুসিবত দূর করে দাও। আমরা যারা অসুস্থ রয়েছি আল্লাহ আমাদের অসুস্থতা দূর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে শিফায়ে কামিলা দান করো। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবর সরেছে আল্লাহ তুমি তাদের কবর আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের অন্ধকার কবর আলোকিত করে দাও। আল্লাহ তুমি তাদের কবরের সাথে তাদের কানেকশন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।